আসসালামুকুম, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো আজকে কথা বলার জন্য অনেক দিন পর মনে হয় ভিডিওর সামনে আসছি বা ক্যামেরার সামনে আসছি, তো কথা বলার জন্য আর কি। তো আমার ভিডিওগুলো যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যারা নতুন আর কি, যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি শুধু এখানে রান্নাবান্না দেখাই প্রতিদিন, আমার প্রতিদিন যে যে আমাদের আমার বাসায় যে রান্নাবান্না হয়, ডেলি যে রান্নাবান্নাগুলো হয় ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হয়, সেগুলোই কিন্তু আমি রান্না করে আমার চ্যানেলে আমি আপলোড করি। তো আশা করি তোমাদের কাছে রান্নাগুলো ভালো লাগবে। আমি বাসায় প্রত্যেক দিন আমি মানে ডেলি প্রত্যেক দিন আমরা কি খাচ্ছি সেটাই কিন্তু আমি রান্না করে আপলোড করি। তো আমি এমনিতে মানে এক্সট্রা কোনো কিছু না, আলাদাভাবে কোনো কিছু না, বাস জীবনে মানে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন যেটাই খাই সবাই মিলে সেটাই রান্না করি, সেটাই ভিডিও করি আর আপলোড দিই। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। সবাইকে বলতেছি কিন্তু যারা আমার পুরাতন আপু মামুনিরা ভাইয়ারা তারপরে আমার বাবারা আছো, অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবা, আর যারা মানে নতুন তোমরাও লাইক দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আমাকে আমার পাশে ছিল এতদিন আর আমাকে এত সাপোর্ট করেছো তাদের তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ছোট একটা বেল আইকন আছে ওটাতে ক্লিক করে রাখবা, যখনই আমি মানে ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তো আমি হচ্ছে আজকে কিছু কথা বলবো হচ্ছে, আচ্ছা প্রথমে বলি যে তোমরা কে মানে যে যেখানে আছো সবাই কেমন আছো, তো অবশ্যই জানাবা এখন আল্লাহর রহমতে কেমন আছো সবাই, যার যার জায়গা থেকে আর কি জায়গা থেকে কেমন আছো সবাই জানাবা। তা আমরা তো আলহামদুলিল্লাহ নতুন বাসায় এসে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো যাই হোক, আমি নতুন বাসা নিয়ে আজকে কোনো কথা বলবো না, কারণ আমি যেটা নিয়ে বসছি সেটাই কথা মানে সেই কথাটাই বলবো। ইম্পর্টেন্ট কথা, যারা লন্ডনে থাকো, ইস্ট লন্ডনে বা লন্ডনের ভিতরে যেখানেই থাকো তোমরা, তো আমি হচ্ছে তোমাদের জন্য একটু কথা বলবো তোমাদের সাথে বা তো আর তোমাদের সবার সাথে মানে সবার সাথে আমি কিছু শেয়ার করব। আর লন্ডন মানে ইস্ট লন্ডনে আমি একবার মেইন কথায় আসি, অনেক উল্টাপাল্টা কথা হইতেছে বইলা ফেলতেছি, বক বক অনেকে বলে যে আমি নাকি অনেক বক বক করি, এখনো কিন্তু বক বক করতেছি। আমাকে অনেকে বলে যে তুমি অনেক বেশি বক বক করো, এক কথা বারবার বলো, তা আসলে আমার কি আমি কি করবো, আমার এটা হ্যাবিট হয়ে গেছে, তো বলতে পারে এটা ব্যাড হ্যাবিট, তো এটা হয়তো বা কখনো যাবে না। অনেকে দেখা যায় যে ভিডিও যখন করে ভয়েস ওভারটা যখন দেয় তখন হয়তো বা লিখে লিখে হ্যাঁ রেখে তারপরে এটা দেখে দেখে তারপরে মানে ই করে করে ওই যে ইয়েটা সেটার মধ্যে মানে বলে বলে আর কি ভয়েস ওভারটা দেয়। তো ওরকম আসলে কোনো কিছু না, আমার মনে যেটা এলো সেটাই বলতে থাকি বলতে থাকি বলতে। তোমাদের আসলে অনেকে অনেককে মানে অনেককে আমি ভিডিও মানে ভিডিওর মাধ্যমে আর কি অনেক বিরক্ত করি, তো তার জন্য অনেক 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 সরি। তো কি করব বলো, আমার আমাকে তোমরা এইভাবেই মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো আমাকে এইভাবে দেখতে হলে বা আমাকে শুনতে হলে আমার রেসিপিগুলো দেখতে হলে এভাবে আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। আর বক বক এটা আসলে অভ্যাস হয়ে গেছে, একটা কথা কথাটাকে বারবার রিপিট করা, তো দেখা যায় এটা আমার অভ্যাস হয়ে গেছে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, সবাই আবার অনেকে বলো যে এক কথা বারবার বলে এক কথা বারবার বলে এক কথা কেন বারবার বললেন, আসলে অভ্যাস হয়ে গেছে সরি। তো এটা তো আর চেঞ্জ করতে পারি না, যখনই এই যে এখনো কিন্তু আমি একটা কথা বারবারই বলতেছি, হ্যাঁ তোমরা এটা খেয়াল রাখো, কিন্তু আমি এই কথা নিয়ে এই টপিক নিয়েই কথাটা বলতেছি কিন্তু একটা কথা কিন্তু বারবারই বলতেছি, তো সরি আমার এটা আসলে অভ্যাস, কি করব মানে কেউ কেউ আছে ভিডিও করার আগে লিখে নেয়, আর ওরকম আমার আসলে আমার যেটা মন চাইলো তোমাদের সাথে ফ্রিলি ভাবে কথা বলি বা তোমার মনের কথাগুলো বলে ফেলি, একদম ঠাস ঠাস করে সব কিছু বলি, হ্যাঁ সেটাই হচ্ছে আমার বিষয়। তাছাড়া যে যে বিষয়ে কথা বলতেছিলাম সেই বিষয়ে কথা বলি, তো লন্ডনে ইস্ট লন্ডনে বা লন্ডনের ভিতরে যারা থাকো, তো
অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে লন্ডনে মানে জিপিউর মাধ্যমে মানে জিনিসপত্র পাঠালে মানে কিরকম কেজিতে কত পার কেজিতে কত টাকা পড়ে। হ্যাঁ তো আমি হচ্ছে তোমাদের একদম স্লিপ সহ দেখাই দিব পার কেজিতে কত পড়ে। পার কেজিতে না স্লিপের মধ্যে তো আর লেখা নাই তাই না, আমরা এটা অ্যামাউন্টটা হিসাব করে হিসাবের মধ্যে ক্যালকুলেট করে বের করা হয়েছে। হ্যাঁ এটা তো ক্যালকুলেটর মধ্যে মানে ইয়ে করে হিসাব করার পর তারপর হচ্ছে এটা বের করা হয়েছে যে আমাদের আসলে কি বলে মানে জিপিউতে কত টাকা পার পার কেজিতে লাগে। তো জিপিউতে আমাদের আমার ভাইয়ার যে আমার ভাইয়ের জন্য যে মালগুলা মানে জিনিসপত্রগুলো একজন মাল বলতে না করছে সরি বলে বলে বলছি সরি। তো আচ্ছা জিপিউতে জিপিউতে আমার ভাইয়ের যে জিনিসপত্রগুলা আমরা পাঠাইছি সেখানে দুইটা লাগেজ ছিল, দুই লাগেজ ভর্তি জিনিসপত্র ছিল। তো ওই জিনিসপত্রগুলো আসলে আকিব আপু যখন নিছে জিপিউতে নিয়ে নেওয়ার পর ওখানে হচ্ছে মাপ মাপার পর হ্যাঁ মাপ মাপ দিছে ওরা মাপার পর জিনিসগুলা ওয়েট হচ্ছে দুই লাগেজে ওয়েট হচ্ছে একটার মধ্যে হয়েছে আমি দাঁড়াও আমি একটু বলতেছি একটার মধ্যে হচ্ছে 16 কেজি 500 গ্রাম। হ্যাঁ একটার মধ্যে 16 কেজি 500 গ্রাম আর একটার মধ্যে দুটা লাগেজ ছিল তো তো আরেকটার মধ্যে ছিল 13 কেজি 620 গ্রাম। হ্যাঁ 13 কেজি 620 গ্রাম একটার মধ্যে 16 কেজি 500 গ্রাম। তো ঠিক আছে তো দুইটা মিলাইয়া হয়েছে মানে প্রায় 30 কেজির কাছাকাছি। হ্যাঁ 30 কেজির মতোই হয়েছে প্রায়। তো দেখা যায় ওইখানে আমার ভাইয়ের সর্বমোট দুইটা লাগেজ মিলাইয়া প্রায় 30 কেজির মতো হয়েছে। তো ওই 30 কেজির ওই কাছাকাছি যেটা ওইটা মানে সব মিলাইয়া তোমাদের আসছে কত ইয়ে 19,470 টাকা আসছে, 19,470 টাকা আসছে। ঠিক আছে আমি মনে করি 30 কেজি মালের মানে প্রাইসটা একদমই কম আসছে জিপিউর মাধ্যমে। হ্যাঁ আর এটা যদি ডিএচএল এর মাধ্যমে হইতো তাহলে কিন্তু এটার অনেক টাকা লাগতো, প্রায় 30-32-34 হাজার টাকার মতো লাগা যেত। আমার আমি একটা মানে অনুমান করছি আর কি যে 30-34 হাজার টাকার মতো লাগতো। হুম এই 30 কেজি মানে জিনিস যদি লন্ডনে পাঠানো হইতো। তো তাই আর কি মানে আমি এই জন্য বলতেছি যে মানে জিপিউর মাধ্যমে তোমরা যারাই মানে লন্ডনে থাকো বা যেখানেই থাকো যেই প্রান্তে থাকো মানে পৃথিবী মানে যেখানেই থাকো মানে বাইরের কান্ট্রিতে যারা যেখানেই থাকো তোমরা সবাই কিন্তু জিপিউর মাধ্যমে নিতে পারো। আমি লন্ডনের কথা বলছি এই জন্য যে আমার ভাই লন্ডনে। তো আমার আমার মোবাইলে কিন্তু স্পেস চলে গেছিল এই জন্য হঠাৎ করে আর কি মোবাইল অফ হয়ে গেছিল। আচ্ছা কোথায় ছিলাম? ও আচ্ছা হ্যাঁ যারা লন্ডনে থাকো তাদের জন্যই না শুধু মানে যারা যে যেখানেই থাকো বাইরের কান্ট্রিতে সবার জন্য এই নিউজটা যে পার পিসে মানে পার কেজিতে 630 টাকা করে পড়ে। ঠিক আছে মানে পার কেজি প্রত্যেক কেজিতে মানে 1 কেজিতে 630 টাকা করে পড়ে এরকম আর কি। আমরা আমার ভাইয়ের জিনিসপত্রগুলো দেওয়ার পর রিসিটগুলো যখন দিছে এই রিসিটগুলো দেখেই কিন্তু আমরা এটার হিসাবটা করছি। হ্যাঁ এই যে আমি ফ্যানটা অফ করে তারপরে হচ্ছে ভিডিও করতেছি, ঘাইমা একদম শেষ। এই তো দেখতেই পাচ্ছ রিসিটগুলা, এই যে ইউনাইটেড কিংডম পাঠানো হয়েছে। হ্যাঁ এই যে রিসিট তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, এই যে আচ্ছা যাই হোক এই তো রিসিট গুলো। তো এখানে 1 কেজি আমি একদম ঘাই ঘা শেষ পরে 1 কেজিতে পরে হচ্ছে 1 কেজিতে পরে 630 টাকা। হ্যাঁ 630 টাকা। তো আমার ভাইয়ের সব সম্পূর্ণ সব মাল মানে সরি মাল মানে জিনিসপত্র সবগুলো জিনিসপত্র মানে ওয়েট ছিল 30 কেজি প্রায় দুটার মধ্যে আর মানে জিনিসপত্রগুলো যখন পাঠানো হয়েছে তখন হচ্ছে 19,470 টাকা
আসছে হ্যাঁ এখানে লেখা আছে কিন্তু 19470 টাকা আসছে দুইটা রিসিট দুইটা লাগেজের দুইটা রিসিট হ্যাঁ তো যাই হোক ওগুলো আবার বাধাইতে ওখানে বাধানো বাধানো লাগে ওই যে ইয়ার মধ্যে বক্সের মধ্যে ঢুকায় ওই যে কি বলে কার্টুনের মধ্যে হ্যাঁ কার্টুনের মধ্যে ঢুকায় তারপরে হচ্ছে এগুলাকে ভালো করে বাধানো লাগে তো ওখানে লোকজনরা সুন্দর করে বাধাই দেয় ওদেরকে আবার 5-600 700-800 এরকম দিতে হয় যার যেরকম আর কি মানে জিনিসপত্র আর কি মানে বেশি হলে বেশি তো আমাদের একটু বেশি ছিল তো এই জন্য আকিবের আব্বু খুব মানে নিজে পরিচিত জিপির মাধ্যমে দিছে তো আকিবের আব্বু পরিচিত এই জন্য 500 টাকা দিয়ে আসছে তো আচ্ছা যাই হোক ওখানে নিচে 500 আর নিচে 19470 টাকা টোটাল আর পার্কেজিতে কিন্তু আমি বলে দিচ্ছি বারবার অনেকে জিজ্ঞেস করছো যে পার্কেজিতে কত পার্কেজিতে হচ্ছে মানে 1 কেজিতে 630 টাকা ঠিক আছে 630 টাকা তো শেষ এটার পর্ব শেষ মানে যারা বাংলাদেশের থেকে মানে কিছু নিতে চাও হ্যাঁ তো এটা আমি বলে দিলাম তোমাদের কাজে আসবে বা তোমাদের কাজে কাজে লাগতেও পারে তো এটা আর কি আর দেখাবো আজকে এখন দেখাবো হচ্ছে আমার মেয়ে হচ্ছে গতকালকে আমরা মার্কেটে গেছিলাম তোর বাবা হচ্ছে ওকে সুন্দর একটা গিফট দিছে এই যে সুন্দর একটা গিফট দেখতেই পাচ্ছো কানের দুল আর কানের দুল আর পছন্দ হইছে এই কানের দুলটা এই কানের দুলটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছো আমি কিন্তু মানে আমি এটা পরলে কান কেটে যাবে সাদিয়া হচ্ছে শক করে নিছে আসলে এটা পরা হবে না সাদিয়ার তারপর শক করে নিছে যেহেতু আর পছন্দ হইছে ভালো লাগছে এই জন্য আর কি শক করে নিছে ভালো করে একটু দেখাই তোমাদেরকে দূর এমন লাগছে এই দুলটা আমি পরে দেখাই দিব না তোমাদের এই তো নাকের নাকের নখ আর এটা কানে দিলেও কিন্তু সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ঠিক আছে না তো কানে দুলটা কেমন হয়েছে অবশ্যই বলবা কানে দুলটা কেমন হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে কিনা ডিজাইনটা কেমন তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো তোমরা বানাইতে পারবা বা এটা রেডিমেড কিনতে পারবা সাদিয়া কিন্তু এটা রেডিমেড কিনেছে 22 ক্যারেটের ছিল আর এখানে হচ্ছে আটানা হ্যাঁ আটানা স্বর্ণ এখানে আটানা স্বর্ণ আটানা স্বর্ণতে আটানা স্বর্ণ থেকে একটু কম হবে এক ক্রতি কম হবে এক ক্রতি বা দুই ক্রতি কম হবে তো এখানে 35,000 টাকা রাখছে সমান 35,000 টাকা গতকালকে বাপের এগিয়ে চুনা লাগাই আসছে এই যে এই কানে দুলটা কিনে তো এই হচ্ছে দুলটা আর কি তোমাদেরকে একটু দেখালাম আর কি মানে শেয়ার করলাম তোমরা যদি পছন্দ করো কেউ তোমরা এটাকে মানে ইয়ে করতে পারো কি বলে আরে কিনতে পারো বা বানাইতে পারো এই ডিজাইনটা এই ডিজাইনের বানাইতে পারো এই আর কি তো সাদিয়া আসলে সত্যি কথা কি সাদিয়ার হচ্ছে কিছু টাকা জমানো ছিল আর বাকি টাকাও বাবা দিবে পে করবে আর কি পে করে ফেলছে তো ওর বাবা হচ্ছে বাকি টাকা দিছে আর মেয়ে হচ্ছে প্রায় 15,000 টাকার মতো জমাইছিল তো এই টাকাটা আর ওর বাবার বাবা দিছে বাকি টাকাটা সব মিলে আর কি মেয়েকে কিনে দিছে আর মানে অনেকদিন ধরে ওর জন্য কোনো গোল্ড কিনা হয় না বা বাবা কিছু দেন আর ওকে কানের দুল অনেকগুলো দেওয়া হয়েছে অনেকবার অনেকগুলো দেওয়া হয়েছে ও হচ্ছে হারাই ফেলে তো অনেকদিন পর আবার দেওয়া হয়েছে এবার বলছি এবার যদি হারাও তাহলে আর কোনোদিন কখনো কোনোদিন আর স্বর্ণ তোমাকে গোল্ড কিনে দেওয়া হবে না তো হাসতেছে বলছে আচ্ছা ঠিক আছে এই আর কি তো এই ছিল আজকের আমার ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ও আচ্ছা আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছো আবারও বলতেছি যারা নতুন দেখতেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে দিবা প্লিজ লাইক কিন্তু অবশ্যই দিবা তো এই ছিল আজকের আমার ভিডিও আমি খাই শেষ আমি ঘেমে কিতা হইছি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ও আগামীকালকে রান্নার ভিডিও আসতেছে রান্নার ভিডিও দেখবা হ্যাঁ সবাই তো এই তো দেখতে পাচ্ছ দুলটা সাদিয়া হচ্ছে পরে আছে দুলটা তো আমি আবার একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম
তো এইভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের যদি ভালো লাগে ডিজাইনটা তো তোমরা হচ্ছে বানিয়ে নিতে পারো নিজের জন্য। খুবই সুন্দর, এটা একটা ঝুমকার মতো রিংয়ের ভিতরে ঝুমকার মতো, ঠিক আছে? তো তোমরা চাইলে এটা বানাইতে পারো। তো আমি লাস্টে একটু দিয়ে দিলাম দেখানোর জন্য আর কি, একদম কাছ থেকে ভালোই লাগতেছে। সাদিয়াকে আবার রিংটা যখন পরাইছি তো ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, এই এই তো রিংটা।